তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম ভেঙেছে অনেক সকালে, কারণ ভোরবেলা থেকে এখানে কারেন্ট নেই। মোটামুটি 5:30-5:30 থেকে ভীষণই গরম, গরমে একটু ঘুমাতে পারছিলাম না। বাইরে পুরো মেঘলা ওয়েদার, না বৃষ্টি আছে না হাওয়া আছে। মেঘলা ওয়েদারে তোমরা জানো কতটা গরম লাগতে পারে, তো ঘুম ভেঙে গেছে। এই জাস্ট কারেন্ট আসলে আর আমি ফোন নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে আড্ডা মারার জন্য। আজকের ভিডিওটা না ভীষণই ইন্টারেস্টিং আর ধমাকাদার হতে চলেছে, কারণ আজকে আরেকটা আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো, ফুড চ্যালেঞ্জ। তো কী চ্যালেঞ্জ করবো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে, একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের দিনটা আমি শুরু করি। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে বিছানাটা ভালো মতো গোছানো, আজকে না আমি মশারিটা একটুও গুছাইনি, একটুও না। কারণ মশারিটা অনেকবার চেষ্টা করছিলাম ভাঁজ করার জন্য, পারছিলামই না। মানে দড়িগুলো খুঁজেই পাচ্ছিলাম না, মাথা কোনটা যেরকম সেরকম করে দলা মোচড়া করে আমি ওরকম রেখে দিয়েছি যাতে বুঝতে না পারে মা। চাদরটা দিয়ে কভার করে দিয়েছি, বালিশগুলো গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটা ঠিক করে নিয়েছি, জানালাগুলো সকালেই খুলে দিয়েছিলাম কারণ আজকে বলেছি ভীষণই গরম লাগছে। তো বিছানা গোছানো হয়ে গেছে, এবার চা খাবো। দেখি মা চা রেডি করেছে কিনা, বাবা দাঁড়িয়ে আছে আমার এখানে। তো এখন চাটা খেয়ে নেব, তার আগে একটু জল খাবো। সকালবেলা আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অনেকটা পরিমাণে জল খাই, এতে শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকে। গরমে কিন্তু খুবই ভালো জল খাও অনেকটা পরিমাণে, তোমরা সবাই অনেক পরিমাণে জল খাবে। আর এতটা চা, এটা কিন্তু লিকার চা না, এটা হচ্ছে গ্রিন টি, আমি গ্রিন টি খাই সকালবেলা। তো সকালে আমার কাজ কমপ্লিট, চা খাওয়া তো হয়ে গেল, চল এবার বাইরে যাই দেখি সবাই কি করছে, একটু আড্ডা মারি, গল্প করে আসি। সাবস্ক্রাইব নিচে লেখা। আমার বাবা ফোন থেকে, মানে বাবার ফোন থেকে আমার ভিডিও দেখছে ইউটিউবে, বলছে সাবস্ক্রাইব কোথা থেকে করতে হয়। মন দিয়ে আমার আর আমার মায়ের ভিডিও দেখছে। সাবস্ক্রাইব নিচে লেখা থাকে, তোমাকে দেখা যাচ্ছে না। সকালবেলা আমার পাখিগুলো বসে আছে, ওদেরকে এবার খেতে দেব। কত পাখি দেখো আমার। সো তোমাদেরকে যেমন বলেছিলাম আজকে একটা ফুড চ্যালেঞ্জ করব, তো আমি আর মা বসে পড়েছি রেডি হয়ে খাবার জন্য। কি খাবো সেটা তোমাদেরকে পরে বলছি, তার আগে বলে দিই আজকের পানিশমেন্টটা কি হবে। আজকের পানিশমেন্ট তো কোনো চিরকুট সিস্টেম হবে না, ডাইরেক্ট পানিশমেন্ট। আজকে এই নুন খেতে হবে, যে হারবে তাকে এক চামচ নুন খেতে হবে। তার সঙ্গে এই লেবুটা, এক টুকরো লেবু আছে, এটা চিপে রসটা এরকম মুখের মধ্যে দিতে হবে, তারপরে পুরোটা খেতে হবে। এটাই হচ্ছে আজকের পানিশমেন্ট। আর আজকে কি খাবো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দুটো রসগোল্লা আছে, একটা সাদা একটা লাল। তো এই দুটো রসগোল্লা কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, মানে কে আগে শেষ করতে পারে, যে আগে শেষ করবে না পুরোটা শেষ করতে হবে আগের দিনের মতো রঞ্জু চট্টামি করলে হবে না, মুখটা খুলে হা করে দেখাতে হবে আর আগে খেতে হবে। যার মুখ পুরো পরিষ্কার থাকবে সেই আজকে উইনার। নাও এটা তোমার, দাঁড়াও শ্রেষ্ঠা তুই স্টার্ট বলবি, ঠিক আছে? 1 2 3 স্টার্ট বলবি এখন, না একটু এইভাবে এইভাবে দেখাও, দাঁড়াও রেডি হয়নি একবার, আজকে আমাকে জিততেই হবে। টাইম মানে কি আগে শেষ করতে পারি, 1 2 3 গো। আমার মা
মুখে এখনো আছে আমার মা তো তোমরা দেখলে আমার মার খাওয়া কখন শেষ করে জীবন কোনো দিনও আমি দিতে পারবো না আমার তো মনে হয় না যে আমি দুটো রসগোল্লা দিয়েছি এবার আমি দিচ্ছি এবার আমি দিচ্ছি তোমরা দেখেছো তো তো আজকের পানিশমেন্ট এক চামচ লবণ আর লেবুটা এই পানিশমেন্ট তো যেহেতু আমি হেরেছি পানিশমেন্টটা আমাকে পেতেই হবে আগের দিনের মতো আজকে চিরকুট সিস্টেম করলে সত্যি ভালো হতো এক চামচ নুন খাবো না এই আমাকে বলে একটা মিষ্টি দে আমি দিচ্ছি আমি দিচ্ছি দে হাকর হাকর আমি দিচ্ছি না এইটা এতটা লেবু নিয়ে মুখে দে আমি লেবু চিপে দেবো তোমার চিপে দেবে না লেবু তো রস বেরোবে তো না মায়া বেরোবে বেরোবে হ্যাঁ 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 বাবা আমি ধরেছি পড়ে যাবি না হ্যাঁ টিপ 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 নুন খেলাম এক চামচ দারুন মানে প্রত্যেক দিনে শাস্তি আমাকেই পেতে হয় আগের দিন হেরেও আমার মা হোয়াইট ড্রিঙ্কস খেলো হেভি হয়েছে তো তোমরা দেখলে শাস্তিটাও পেলাম আর খেতেও পারলাম না আমার মা যা খেতে পারে সত্যি এই নুন খেয়ে জানি না আমার কি হবে নুন খেয়ে তাও আমি আমার মায়ের গুণ গাইবো না মায়ের বদনামি করবো এত খেতে পারে এত তোমাদের যদি দরকার পড়ে চ্যালেঞ্জের জন্য আমাকে নিয়ে যেও বাবা নুনটাকে কেমন লাগছে তো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো প্রতিদিনই আমি হাঁটছি আর জিতেও আমাকে পানিশমেন্ট মানে দিতে পাচ্ছি না আমিই পাচ্ছি উল্টো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আমার অবস্থা খারাপ এতটা নুন খেয়ে আমার মা একবারে বললো না যে একটু কম নুন খা পুরোটাই খেতে বললো তো তোমরা একদম এরকম নুন খাওয়ার ট্রাই করোই না বাড়িতে ভীষণই একদম খারাপ তো আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পাশে বেল আইকনটা হিট করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও তো বেল আইকনটা হিট করবেই আর তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে আমাদের কোনো চ্যালেঞ্জ দেবে ফুড চ্যালেঞ্জও দিতে পারো কমেন্ট বক্সে জানিও আমরা চেষ্টা করব তো ভিডিওটা এন্ড করছি আমার একদম শরীরটা কেমন লাগছে ভালো লাগছে না এতটা নুন খেয়েছি তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো খুব সুন্দর থেকো আর কথাই বলতে পারছি না তো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা